ভারতে গিয়েছিলেন, আমাদের ইমিগ্রেশন এবং ভারতের ইমিগ্রেশন পার হয়েই যথাযথভাবে গিয়েছিলেন। তার ফ্যামিলির থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে আর যাওয়ার পরে তার কোনো খোঁজখবর পাচ্ছেন। আমরা এই জিনিসটা আমাদের আমাদের কাছে যে আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা জানি, এবং আমাদের সব গভর্নমেন্ট এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে। আমাদের আমাদের এনএসআই, আমাদের এসবি, আমাদের পুলিশ সবাই কাজ করছেন কলকাতার, মানে ভারতীয় পুলিশের সঙ্গে, ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এটা কাজ হচ্ছে। আমরা আশা করি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার করি। তার বাইরে অবশ্য আমরা ভারতীয় সরকারের মাধ্যমে খুব শীঘ্রই আপডেট পেয়ে পান নাই তাই দুই দিনে আমরা, আমার কাছে এই এখন পর্যন্ত কোনো আপডেট নেই। এখন যতটুকু শুনতেছি তার যে মোবাইলটা মানে যেটা সেটাও অনেকটা বন্ধই আছে। সাবেক সেনাপ্রধান তার একটা নিষেধাজ্ঞা এসেছে, এর আগে র্যাবের নিষেধাজ্ঞা ছিল, এটা নিয়ে জিনিস আমি বলছি। আমাদের আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে, অনেক দেশে দিয়েছে, কাজেই এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনও সঠিকভাবে আমাদের কাছে আসেনি, আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন।